আজ নিরাপদ আজ নিরাপদ সড়ক দিবস এই দিবস উপলক্ষে আপনার যদি কিছু বলার থাকে যেমন হচ্ছে যে সাধারণত দেখা যায় যে সড়ক দুর্ঘটনায় বিভিন্ন ধরনের ইনজুরি হয়ে থাকে সেই প্রসঙ্গে একটু জানতে চাইবো ধন্যবাদ আসলে যত মানুষের বিভিন্ন ফিজিক্যাল ডিসেবিলিটিগুলো হয় তার মধ্যে যে রোড রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেটা আমরা বলে থাকি বা রোডের বিভিন্ন ইঞ্জুরি বা ক্যাজুয়ালিটি থেকে মানুষের অনেক ফিজিক্যাল ডিসেবিলিটি বা আপনার লস হতে পারে তো আমরা প্রায় প্রতিনিয়ত বিভিন্ন রুগী পেয়ে থাকি কোন রুগী হয়তো আমাদের কাছে নতুন আসে কোন রুগী হয়তো আপনার অনেক পরে আসে এবং বিভিন্ন লেভেলে আসলে এই চিকিৎসাটা হয়ে থাকে সড়কের দুর্ঘটনাটা কিন্তু প্রতিনিয়তই হয়ে চলছে একেবারে সে সৃষ্টির শুরু থেকে পর্যন্ত প্রত্যেকটা দেশেই বিভিন্ন রকম ক্যাজুয়ালিটি হয়ে থাকে তবে হ্যাঁ সড়কের যে আইন কানুন নিয়মগুলো যদি সবাই সচেতন থাকে বা আমাদের স্পেশালি বই পুস্তক বা প্রত্যেকটা লেভেলে যদি মানুষকে সচেতনতা ডেভেলপ করা যায় তাহলে অনেকাংশে কমে আসবে না হলে প্রতিনিয়ত আমরা যেমন বিভিন্ন রুগী পাই কারো ডিস্ক প্রলাপস হয়েছে কারো হাড় ভেঙে গিয়েছে কারো নার্ভ ইঞ্জুরি কারো মাসেল ইঞ্জুরি কারো কার্ট ইঞ্জুরি হয়েছে কেউ অনেকে মারাই যায় সড়ক দুর্ঘটনায় অনেকে জীবন একেবারে দুর্বিশ হয়ে হয়ে উঠতে পারে তো সড়ক দুর্ঘটনা আসলে যত কমানো যায় যত মিনিমাইজ করা যায় এটা সবার জন্যই ভালো এতে মানুষের এই জীবন মানের যে সমস্যাগুলো চলাফেরার বা একটা ক্যাজুয়ালিটি হলে একটা রোড অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় অনেক সময় এম্পুটেশন করতে হয় বা পা ফেলে দিতে হয় হাত ফেলে দিতে হয় ফেলে দিতে হয় অনেক কিছু হয় তো এতে একটা মানুষের দেখা যায় যে ফিজিক্যাল নট অনলি তার সামাজিক আর্থিক এবং সব দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কারো যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে থাকে সেই ক্ষেত্রে তার পরবর্তীতে হয়তো তখন তখন তাকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হলো বা ট্রিটমেন্ট করা হলো কোন একটা অপারেশন হলো তারপরে ফিজিওথেরাপির রোল কি ধন্যবাদ আসলে যে কোনো অ্যাক্সিডেন্ট হোক বা যাই হোক না কেন এটা কয়েকটা স্টেজে ট্রিটমেন্ট হয়ে থাকে একটা হচ্ছে একিউট স্টেজ আর একটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট আর একটা হচ্ছে ক্রনিক স্টেট স্টেজ তো স্টেজ যেমন একটা রোড অ্যাক্সিডেন্ট হলো বা কোনো যেকোনো কারণে বা পড়ে গেল। সেটা হচ্ছে ওখানে প্রাইমারি আসলে জানা উচিত কারণ সব জায়গায় তো আর ডাক্তাররা ঘুরতে থাকবে না ঠিক না ডাক্তার অ্যাভেলেবেল নাও থাকতে বা বা হেলথ কেয়ারের কোনো কর্মী নাও থাকতে পারে তো সেই ক্ষেত্রে যেটা হয় কোনো অ্যাক্সিডেন্ট হোক স্পেশালি সড়কের ক্ষেত্রে হোক বা যে কোনো কারণে হোক প্রথমত যেই যে যারা ভিকটিম বা যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকে একটা নিরাপদ জায়গা নিয়ে আসা ওটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু সেকেন্ডারি ইয়ে হয় আপনার শখ হয় বা হয় বা যেমন আপনার এই যে বলেন ভূমিকম্প একবার হলে কিন্তু আবার দ্বিতীয়বার হতে পারে এটা সেকেন্ডারি শখ বলা হয় তো সড়ক দুর্ঘটনা তো কিন্তু তাই হয় যে একবার একটা ক্যাজুয়ালিটি হওয়ার পরক্ষণ সেকেন্ডারি আর একটা কেজালিটি হওয়ার সম্ভাবনা থাকে কারণ রোডে ছড়িয়ে ছিটিয়ে মানুষ পড়ে থাকে বা দেখা যায় আরেকটা গাড়ি এসে আর আবার তাদের উপরে কেজালিটি আমরা এই বিষয়টিতে আরো কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে থেকে জি জি আমি আমার আমি কিশোরগঞ্জের ভৈরব থেকে বলছি

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি বুঝতে পেরেছি উনি আপনার ইনজুরি আঘাত পেয়েছে কাজের ক্ষেত্রে তো কাজের ক্ষেত্রে আঘাত পেলে কিন্তু ওনার কিন্তু এখন মাল্টিপল পেইন বলতেছে জায়গায় জায়গায় ব্যথা যেমন ঘাড়ে কোমরে গোড়ালিতে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে এটা অনেক সময় রুগীদের ধারণা যে ওই আঘাত থেকে হয়তো এই ঘটনাটা হচ্ছে তো স্পেসিফিক আঘাত থেকে যখন হয় যেমন কেউ যদি ঘাড়ে আঘাত পায় সমস্যাটা ঘাড় বা তার সারাউন্ডিং সমস্যাই হবে এটি স্বাভাবিক কিন্তু সেই আঘাতের মানে আমরা এফেক্ট গিয়ে পায়ে হবে বা অন্য জায়গা হবে সেটা খুব রেয়ার কেস তো একটা মানুষের হয়তো একটা সমস্যা একবার দেখা দিলে সে ভেবে নে তার ওইখান থেকে হয়েছে তো আমার কাছে মনে হয় না ওনার যে অন্য যে কমপ্লিকেশনগুলো আসছে এটা শুধু ওই ঘাড়ের ইঞ্জুরি থেকে হচ্ছে অন্য কোনো আথরাইটিস থাকতে পারে বা বিভিন্ন ডেফিসিয়েন্সি মিনারেল ডেফিসিয়েন্সি বা কাজকর্ম থেকেও সমস্যা হতে পারে তো আমার মনে হয় আপনার এটা প্রপার ডায়াগনোসিস হয় নাই যার কারণে হয়তো সমস্যাটা যাচ্ছে না ঘাড়ের সমস্যা বা ঘাড়ে ইঞ্জুরি পেলে ঘাড়ের ওইখানেই হয়তো আমরা এমআরআই করলে বা এক্স রে করলে বা সিটি স্ক্যানে বোঝা যায় বা আমরা ডাক্তাররা ফিজিক্যাল এক্সামিনেশন করলে বুঝতে পারি তা আমার মনে হয় আপনাকে আরও বেটার ডায়াগনোসিস করতে হবে আর পাশাপাশি কিছু বাতের আর্থ্রাইটিসের টেস্ট করে দেখতে হবে যে অন্য কোনো সমস্যা আপনার শরীরে আছে কি না তো এই ক্ষেত্রে আমি বলতে পারি আপনার ট্রাই করেন যে বিভিন্ন এক্সারসাইজগুলো করা ঘাড়ের কোমরের পিঠের আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ডক্টর সফিল্লা প্রধান লেখলেই চ্যানেল পেয়ে যাবেন ওখানে এক্সারসাইজ অনেক দেওয়া আছে ওগুলা করতে পারেন অথবা আপনি সাঁতার কাটতে পারেন এই এই যে বেসিক এক্সারসাইজগুলা এগুলো কিন্তু করলে অনেক উন্নতি আসতে পারে আর আমার মনে হয় আপনি একজন ডাক্তার দেখিয়ে টেস্টগুলো করে কনফার্ম হন যে অন্য কোনো আর্থ্রাইটিস বা বাদ জাতীয় সমস্যা পাশাপাশি আছে কিনা আমাদের সাথে আরও একজন দর্শক অপেক্ষায় আছে

আমার কাছে মনে হচ্ছে ওনার কাজের প্রবলেম থেকে এটা হয় আমি বারবার সবাইকে বলতেছি যে চলাফেরা কাজকর্ম সব জায়গায় যেন তারা মানে আমরা সবাই মানে কিছু বেসিক নিয়মকানুন মেনে চলতে হয় যেমন উনি হয়তো একই রকম কাজ সারা দিন করে সামনে ঝুঁকে বা বসে থাকে উনি নিউ মার্কেটে জব করে বললো তো ওখানে কাজের ধরনগুলো তো আসলে বিভিন্ন মার্কেটে মানুষের বেশিরভাগ সময় দেখা যায় যে টানা দশ বারো ঘন্টা অনেকে চোদ্দ ঘন্টাও বসে থাকতে হয় বা একই কাজ করে সামনে ঝুঁকে ঝুঁকে আমার মনে হয় আপনার কাজের ধরনটা আপনি একটু কারেকশন করেন বসাটা কারেকশন করেন টানা বসবেন না বা সামনে ঝুঁকে কাজ করার ক্ষেত্রে হাঁটু ভেঙ্গে বসে করতে হবে মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করতে হবে আর কিছু এক্সারসাইজ দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ওগুলো আপনি করে দেখেন আমার মনে হয় এটা চলে যাবে আর কুসুম গরম শেঁক দিতে পারেন কিছুদিন আর কিছু সাপ্লিমেন্ট খেতে পারেন বিভিন্ন যেমন প্রতি রাতে একটা করে ক্যালসিয়াম আপনি দুই তিন মাস খান আর পাশাপাশি ব্যায়ামগুলো করেন আমার মনে হয় এটা ইম্প্রুভ হয়ে যাবে তারপরও যদি দীর্ঘমেয়াদী হয় ধরেন কয়েক মাস চলে গিয়েছে সেই ক্ষেত্রে হয়তো আপনাকে ডাক্তার দেখাতে হবে প্রয়োজনে ডাক্তার এমআরআই বা অন্য কোন টেস্ট লাগলে উনি করে দেখবে আমরা কোন দুর্ঘটনা জনিত অ্যাকিউট আসলে করণীয় কি আমাদের কি করণীয় সেটা আমরা ক্ষেত্রে আমরা যে যেখানে আমাদের আমরা দেখি এখন যে একটু চেঞ্জ মানুষের লাইফ যে মানুষের চিন্তা চেতনা একটা অ্যাক্সিডেন্ট হলো ক্যাজুয়ালিটি হলো মানুষ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে ছবি উঠাবে তো এটা না করে মানুষের উচিত ওই যারা আঘাত পেয়ে মানে পেলো তাদেরকে যেন একটা নিরাপদ জায়গা নিয়ে আসা কারণ একটা রোডে পড়ে গেলে সেখানে দেখা যায় আরেকটা গাড়ি আসতে পারে বা যান চলাচলের সমস্যা হবে তাকে একটা নিরাপদ জায়গায় আনা তো নিরাপদ জায়গায় আনার ক্ষেত্রে স্পেশালি হেড মাথা এগুলা ঘাড় এগুলাকে সাপোর্ট দিয়ে আনতে হবে যেন মাথা নড়াচড়া না করে ঘাড় নড়াচড়া না করে আর যদি বোঝা যায় যে একটা হাত ভেঙেছে পা ভেঙেছে তো সেই ক্ষেত্রে বিভিন্ন কাঠ বা তক্তা বলি আমরা ব্যবহার করতে পারে বা যে কোনো কাম বাঁশের কাঠি বা কিছু দিয়ে বেঁধে যেন ওই অঙ্গটা নড়াচড়া না হয় আর যদি ব্লিডিং হয় ব্লিডিংয়ের জায়গা কিন্তু অবশ্যই কোনো পরিষ্কার কাপড় যা তাৎক্ষণিক পাওয়া যায় সেটা দিয়ে চেপে ধরতে হবে হলে কিন্তু হাইপোবোলিমিউ শকে মারা যেতে পারে তো বেসিক যে জিনিসগুলো এটা কিন্তু সবাইকে করণীয় বা করা উচিত যেন একটা নিরাপদ জায়গা নিয়ে আসা দেন যে হসপিটাল বা সেন্টার আছে আশেপাশে সেখানে সেখানে নিয়ে যাওয়া আর ছোট ইঞ্জুরির ক্ষেত্রে আমি বলি যদি বড় কোনো মানে না হয় ইমিডিয়েট যদি সেক্ষেত্রে বরফ দেওয়া যায় ঠান্ডা দিতে পারে তারপরে হচ্ছে আপনার যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো নর্মাল পানিও এখানে ব্যবহার করা যেতে পারে তো এটার পাশাপাশি আপনার রুগীকে রেস্টে থাকতে হবে অনেকে ভুল করে যে একটু সামান্য আঘাত পেলে যে গরম শেক দেয় আবার অনেকে দেখবেন এই হাত পা নাড়াচাড়া করে মানে খুব টানাটানি করে হ্যাঁ মনে করে যে টানলে মনে হয় বা মাসাজ করলে মনে করে যে এটা হয়তো ইম্প্রুভ হবে নো কোনো নতুন আঘাত মাত্র হয়েছে সেক্ষেত্রে কোনো মাসাজ করা যাবে না কোনো অতিরিক্ত মুভমেন্ট করা যাবে না রুগীকে হাত পা টানাটানি করা এগুলো করা যাবে না তাকে যত দূর সম্ভব মুভমেন্ট কমিয়ে ফেলতে হবে যত দু সম্ভব কম নড়াচড়া করতে হবে মানে মূল কথা ক্ষেত্রে আমাদের সাথে একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি সমস্যার কথা বলুন আমার আমার নাম জি আমার

প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী হয় তো সেক্ষেত্রে আমি বলি যে দ্রুত অবশ্যই চিকিৎসককে দেখানো দরকার কারণ হচ্ছে পিএলআইডি তো আপনার বারে কমে বারে কমে অনেক সময় পেইন নাও থাকতে পারে তখন দেখা যাবে যে পাও বস বা একটা আঙ্গুল বা শক্তি কম পাচ্ছে বা ওই একটু দাঁড়িয়ে থাকতে হয় রিল্যাক্স হওয়ার পর একটু ছেড়ে দেয় মাসেল তো এই ক্ষেত্রে মানে রুগীকে যত দূর সম্ভব অনেক দিন হয়ে গেলে কয়েক মাস হলে অবশ্যই ডাক্তারকে দেখিয়ে এমআরআই বা সিটি স্ক্যান বা এক্স রে করে ট্রিটমেন্ট করতে হবে এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি অনেক কার্যকরী চিকিৎসা আর আপনার যেহেতু ওই যে ওষুধ খাচ্ছেন আপনি বলছিলেন গাবা পেন্টিন বা যেগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনি কন্টিনিউ করেন আর এই বয়সে অত কিছু সাপ্লিমেন্ট খেতে হবে যেমন গ্লুকোসামাইন ম্যাগনেশিয়াম ফসফরাস বা অন্যান্য যে আমাদের যে ভিটামিন বা খনিজ লবণগুলো আছে এই জাতীয় সাপ্লিমেন্ট দরকার ভিটামিন ডি এবং পাশাপাশি আপনার ব্যথা গরম সেঁক দিতে পারেন আর কাজটা আপনি দেখবেন যে কোন কাজ করলে ব্যথাটা বেড়ে যায় ওই কাজগুলা আপনাকে অবশ্যই নিয়ম মাফিক সাবধানে করতে হবে বয়স অনুযায়ী মানুষকে কাজ ভাগ করে নিতে হবে যে বয়স আপনি ইয়াং বয়সে যে কাজগুলো করেছেন সেই কাজ যদি এখনও বয়স বেশি হলে করতে থাকেন তাহলে হবে না আপনার কাজের ধরন চেঞ্জ করতে হবে বসার ধরন চেঞ্জ করতে হবে এগুলো একটু সচেতনতা আপনাকে একটু জানতে হবে বা নিয়মগুলা মেনে চললে অনেক ক্ষেত্রেই আপনি ভালো থাকতে পারবেন অ্যাকচুয়ালি ছোট ছোট যে বিষয়গুলো টিপসগুলো দেয়া হয় দিচ্ছেন এগুলো যদি একটু মাথায় রাখা হয় তাহলে কিন্তু এই ধরনের পেইনগুলো বারবার আসে না আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে আসি আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি বলছিলাম জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন আমরা শুনতে পাচ্ছি বয়স্ক জি আপনার

আচ্ছা আপনার কি মানে হাত পা ফুলে যায় জ্বর আসে ব্যথায় আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার ওই মাসেল পেইন ওনার জোড়ায় ব্যথা কবজি ব্যথা কোমর ব্যথা এই জাতীয় সমস্যা তো আসলে অনেক কারণই হয় আমরা এ নিয়ে বহু কথা বলেছি তবে আমার কাছে মনে হচ্ছে মেকানিক্যাল বা আর্গোনোমিক্যাল যেটা বলি যে একটা মানুষের কাজ কাজকর্ম চলাফেরায় যে সমস্যাগুলো মানুষ তৈরি করে যেমন উনি মহিলা মানুষ ওনাকে হয়তো পারিবারিক বিভিন্ন কাজ করতে হয় ঘরের সংসারের কাজ থাকে ঝুঁকে ঝুঁকে হয়তো ঝাড়ু দেওয়ার কাজ বলেন বা পাকশাকের কাজ এগুলো করতে হয় তো এই সকল কারণে দেখা যায় যে বিভিন্ন প্রকার আমাদের শরীরে ইঞ্জুরি হয়ে থাকে ইঞ্জুরিগুলো হতে পারে হাড়ে ইঞ্জুরিগুলো হতে পারে সফট টিস্যু যেমন লিগামেন্ট বা নার্ভ মাসেলস এগুলোতে হতে পারে তখন কিন্তু মানুষের বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে বা শক্তি কমে আসতে পারে তো এই ক্ষেত্রে মানে প্রত্যেকটা লোককে যদি দীর্ঘদিন হয় যে সমস্যাগুলো তাহলে অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে কারণ ফিজিক্যাল এক্সামিনেশন লাগবে প্রয়োজনে কিছু টেস্ট করে দেখতে হতে পারে তো এগুলো কমন জিনিস তারপর আমি বলবো আপনি কিছুদিন ক্যালসিয়াম খেয়ে দেখেন যেমন প্রতি রাতে একটা করে ক্যালসিয়াম খান টানা দুই তিন মাস ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ একটা করে দুবেলা খেয়ে দেখেন কিছুদিন এবং কিছু ব্যথার ওষুধ হয়তো আপনার যেমন গ্রুপের ওষুধ দিন দশ বারো দিন খেয়ে দেখতে পারেন বা ব্যথায় ব্যথার মলম কিনতে পাওয়া যায় ওগুলে লাগিয়ে গরম শেক দিয়ে দেখতে পারেন আপনাদের কাজের ধরনগুলো চেঞ্জ করতে হবে যে সামনে ঝুঁকে কাজ যতদূর সম্ভব না করাই ভালো সে কাজগুলা বসে হোক বা হাঁটু ভেঙে হোক নিচে বসে করা যেতে পারে আর কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে কিন্তু হাঁটা চলাফেরা করতে হবে হাঁটতে হবে গ্রামে থাকলে সাঁতার কাটা ফিজিক্যাল বিভিন্ন এক্সারসাইজ আমি আমার চ্যানেলও দিয়েছি অনেক ডাক্তারদের চ্যানেলও আছে কোমর ব্যথা ঘাড় ব্যথার বা কবজি ব্যথার বিভিন্ন টিপসগুলা ওগুলো আপনারা ইউটিউবে গিয়ে দেখে এগুলা একটু নিয়ম কানুনগুলো মেনে যদি চলেন অনেকাংশই দেখবেন ভালো থাকতে পারবেন আমাদের দেশে মানুষের একটা ধারণা যে আমরা তো সারাদিন কাজ করি হ্যাঁ একেবারে গ্রামের মহিলা বলেন শহরের যে কোনো মানুষ যে স্যার আমরা সারা দিনকে অনেক পরিশ্রম করি তো আমাদেরকে আবার কেন হাঁটতে হবে কেন সাতার কাটতে হবে কেন এক্সারসাইজ করতে হবে আমরা আসলে একটা হচ্ছে আমরা যে এক্সারসাইজের কথা বলছি এগুলো হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ মানে যে এক্সারসাইজের মাধ্যমে মানুষ সুস্থ থাকতে পারে এবং মানুষের রোগ বা বিভিন্ন ফিজিক্যাল ডিসেবিলিটি বিভিন্ন আপনার ব্যথা বেদনা এগুলো কিন্তু আপনার অনেকাংশেই কমে যাবে এবং প্রিভেনশন হবে আর মানুষ যে এক্সারসাইজ করছে বা কাজ করছে যেটা আমরা বলছি যে আমরা এখন টেলিভিশনে বসে কথা বলছি বা আমরা ডাক্তারি যখন করি বসে থাকি টানা তখনও কিন্তু আমরা কাজ করি কিন্তু আমাদের কাজগুলো আসলে ইঞ্জুরি তৈরি করে আমাদের শরীরে বিভিন্ন রোগ বিভিন্ন আপনার ইঞ্জুরি ডিজিজ ডিজোনার এগুলো তৈরি করে তো এইগুলা আমাদেরকে মিনিমাইজ করতে পারে কিভাবে আমরা যদি বিভিন্ন অ্যারোবিক এক্সারসাইজ করি

আগে তো মানুষ জানতো না যে বালিশ কয়টা ব্যবহার করবে এখন রুগীরা বলে স্যার যেদিন থেকে শুনেছি সেদিন থেকে বালিশ এখন পাতলা একটা ব্যবহার করি এই যে চেঞ্জ চেঞ্জটা দরকার বালিশ ব্যবহার করে অভ্যস্ত তারা আবার চেঞ্জ করবে বা তারা জানতোই না মানুষ জানে না সবাই তো আসলে জানবে না রোগ হওয়ার পরে সে জানে জি না আসলে এতদিন একটা ভুল অবস্থানের কারণে আমাদের বা ভুলের কারণে এই সমস্যাটা হয়েছে আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন তিনি তার প্রশ্নটি এখানে রেখেছেন ওনার নাম ইদ্রিস আলী বয়স উল্লেখ করেননি তিনি লিখেছেন ডান হাতে ব্যথা উপরে উঠাতে পারি না শক্তি পাই না হ্যাঁ এটা অনেক সময় ডান হাত বলতে আমরা আসলে আমাদের এই ওনার সম্ভবত আপনার শোল্ডারে পেইন বা শোল্ডার জয়েন্টে সমস্যা হতে পারে এটা আমরা অনেক সময় ফ্রোজেন শোল্ডার বলি বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বলি এগুলো বলে থাকি এটা অনেক সময় ডায়াবেটিস যাদের তাদের এটা কমন থাকে যাদের ঘাড়ের সমস্যা তা থেকে হতে পারে শোয়ার থেকে হতে পারে শোয়া বসার থেকে হতে পারে কোনো ইঞ্জুরি থেকে হতে পারে তো যাই হোক এটার অনেকগুলো টার্মস আছে যেমন আমরা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা রোটেটর কাপ সিনড্রোম বা ফ্রোজেন শোল্ডার বলে থাকি অনেক সময় আপনার সার্ভাইকেল ডিক্স থেকে হতে পারে বা ব্রাকিয়ালজিয়া তা থেকে হতে পারে তো এই ক্ষেত্রে আসলে বেসিক্যালি শোল্ডারের বিভিন্ন এক্সারসাইজ করতে হবে তো এক্সারসাইজগুলো আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি শোল্ডারের বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজ বা ইউটিউবে গিয়ে যদি কেউ লেখে শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ তাহলে সহজে অনেক স্পেশালিস্টদের এক্সারসাইজগুলো পেয়ে যাবে কমন কিছু এক্সারসাইজ আছে এক্সারসাইজগুলো করতে পারে এবং পাশাপাশি এই সকল ক্ষেত্রে যদি কারো ডায়াবেটিস থাকে অবশ্যই সেটা মেনটেন করতে হবে বা কমিয়ে কন্ট্রোলে রাখতে হবে ডায়াবেটিস তো হচ্ছে এই ব্যথা বাড়াইতে সহায়তা করে শক্তি কমে আসে ডায়াবেটিসকে বলা সকল রোগের মা মানে যত রোগ আছে পৃথিবীতে এই ডায়াবেটিস প্রত্যেকটা রোগকে ত্বরান্বিত করে বা বাড়িয়ে দেয় তো এই ক্ষেত্রে ডায়াবেটিস কে কন্ট্রোল রাখতে হবে পাশাপাশি এবং এক্সারসাইজ গুলা নিয়মিত করা তারপরে হচ্ছে আপনার হাতের কিছু বেসিক ফাংশনাল এক্সারসাইজ করতে হয় কাজের মাধ্যমে তো এগুলা যদি করা যায় এই ক্ষেত্রে অনেকাংশে এই সমস্যাগুলা থাকে না আর অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস নিয়ে একটা মিথ আছে যে এটা অনেকে ছয় মাস থেকে এক বছর পর এমনিতেই ভালো হয়ে যায়

কিন্তু যদি ভালো না হয় তাহলে পার্মানেন্টলি তার মাসেল প্যারালাইসিস হয়ে যাবে তো এইটা কোন রুগী ভালো হবে কোনটা হবে না এটা কিন্তু আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি না যদি একজন ভালো হয়েছিল এটা মানে এই নয় যে সবাই ভালো হবে তা ঠিক মানে সব ভালো হয়ে যাবে এমন কোনো কারণ নাই কিন্তু কি হতে পারে যদি ভালো না হয় সেটা যদি জানে যেমন এই যে শক্তি কমে আসা মাসেল ওয়েস্ট হয়ে যাবে হাতটা শুকিয়ে আসা বা মুখ ফেজে বেলস ক্ষেত্রে মুখটা পার্মানেন্টলি বেঁকে যাওয়া তো এইগুলো যে সেকেন্ডারি বা সমস্যা হতে পারে এটা জানলে যদি আমরা ট্রিটমেন্ট শুরু থেকে করি তাহলে কিন্তু তখন আর এই সমস্যাগুলা সামনে হবে না আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে নিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আমি নাজুরাস থেকে বলছি রায় জি

উনি মেকানিক্যাল কাজ করে মেকানিক্যাল কাজের থেকে ইনজুরি থেকে অনেক সময় এই জাতীয় সমস্যা হতে পারে আমি ধরুন প্রচুর রুগী পাচ্ছি এভিএন বলে বা যে কোনো পাচ্ছি এখন এর অনেক কারণ থাকতে পারে যেমন ওই যে আঘাত পেয়ে হতে পারে বা কাজের ধরন থেকে হতে পারে বা ভাস্কুলারাইজেশনের সমস্যা থেকেও হতে পারে বা বিভিন্ন আথরাইটিস থেকে ডেভেলপ করতে পারে তো আমার মনে হয় আপনার কাজের ধরণে আপনি একটু খেয়াল করতে হবে যে কোনো কাজের ধরন থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে কিনা তো সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে আর যেহেতু ঝিঝি করে সাধারণত হিপ জয়েন্টে ঝিঝি করাটা মনে হচ্ছে যে কোমরের কোনো নার্ভের কম্প্রেশন থাকতে পারে তো সেই ক্ষেত্রে হয়তো কোমরকে অ্যাসেস করতে হবে বা কোমরের বিভিন্ন ফিজিক্যাল হোক বা টেস্টের মাধ্যমে আমরা হয়তো বা ডায়াগনোসিস করে থাকি তো আপনারা যেটা করবেন নিয়মিত যখন ঘুমাতে যাবেন কিছু এক্সারসাইজ দেওয়া আছে কোমর ব্যথা এবং হিপ জয়েন্টের এইগুলা ব্যাক মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজ বলি আমরা এবং ফেলবিক ফ্লোর মাসেল এক্সারসাইজ বা ব্রিজিং এই টাইপের এক্সারসাইজ এবং হিপ জয়েন্টের বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজ এগুলা নিয়মিত করেন আর বিছনাটা আপনার যে বিছানায় ঘুমান বিছানাটা দেখেন কোনো প্রবলেম আছে কি না মানে বিছানাটা কি কোনো উঁচু নিচু হয়ে গিয়েছে বা আপনার দীর্ঘদিন একই বিছনায় ঘুমাচ্ছেন কি না এগুলো কিন্তু কারেকশন করতে হবে তাহলে আমার মনে হয় সমস্যাটা থাকবে না সাইকেল চালালে অনেকাংশে কমে আসে সমস্যা সাঁতার কাটলে এগুলা অনেক এই জাতীয় সমস্যাগুলো অনেকাংশে কমে আসে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়ালাইকুম সালাম জি আমি শুনতে পাচ্ছি

আড়াই বছর আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আসলে এই জাতীয় যে মাসেল পেইন নিচে আমাদের হাঁটুর নিচে বা কাপ মাসেল বলেন বা থাইয়ের মাসেল উরুর মাসেল পেইন এটা কমন প্রায় আমরা পাই এবং ফাইনালি আমার যে রিসার্চ ওয়ার্কে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য কেসে আসলে কোমর থেকে হয় এক পর্যায়ে আমরা পেয়ে থাকি তো যেহেতু দুই আড়াই বছর হয়েছে আমরা ইদানিং করোনার মধ্যে আমরা প্রায় পেইন পাচ্ছি মাসেল পেইন বা শরীরে প্রত্যেকটা মাসেল পেইন আছে এটা যেটা দেখা যাচ্ছে ডিউ টু ইনএক্টিভিটি এই যে করোনাকালীন দীর্ঘদিন মানুষের তার ওয়ার্ক বন্ধ কাজ বন্ধ বা সে যেটা করতো স্টুডেন্ট হলে স্কুলে যেত বা কলেজে যেত সেটা বন্ধ মুভমেন্ট বন্ধ বিভিন্ন কারণে এটা হচ্ছে তো এটা মনে হয় না আর পাঁচ ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ থাকবে কারণ মানুষ এখন আবার মুভ শুরু করছে কাজ শুরু করছে হয়তো পেনটা কমে যাবে কিন্তু কারো যদি দীর্ঘমেয়াদী হয়ে থাকে এই যে ওনার মতো দুই আড়াই বছর সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যাসেস করতে হবে মেরুদণ্ড অ্যাসেস করে দেখতে হবে বা ওনার মাসেলে কোনো প্রবলেম আছে কিনা না সেটাও অ্যাসেস করে দেখতে হবে মিনারেল অ্যাসেস করে দেখতে হবে ফিজিক্যাল বিভিন্ন এক্সামিনেশন করে এটা বুঝতে হবে আমার মনে হয় আপনি একটু নিয়মিত হেঁটে দেখেন যে প্রতিদিন আধা ঘন্টা করে দুবেলা বা তিনবেলা ভাগ করে করে হেঁটে দেখেন আর পানি অন্তত চার লিটার পানি পার ডে খেয়ে দেখেন যে যায় কিনা বা চলে যায় কিনা। যদি না হয় তাহলে আপনাকে হয়তো ডাক্তার দেখিয়ে মেরুদণ্ডের প্রয়োজন একটা এমআরআই করে দেখতে হবে দীর্ঘমেয়াদী সমস্যা মেরুদণ্ডের বিভিন্ন ডিক্সের বা নার্ভের বিভিন্ন সমস্যা থেকে পায়ে এই সমস্যাগুলো হয়ে থাকে অকুপেশনাল হ্যাজার্ড বলে একটা কথা আছে আসলে পেশার সাথে অনেক ধরনের রোগ জড়িত ঘাড় এবং কোমরের ক্ষেত্রে যদি এটা একটু এক্সপ্লেইন করতেন যে কোন ধরনের পেশায় ঘাড়ের ব্যথায় ভুগে থাকে মানুষ বা কোমর ব্যথায় ভুগে থাকে আসলে প্রত্যেকটা ঘাড় এবং কোমর ব্যথা রোগীর ক্ষেত্রে বয়স তার পেশা আপনি যেটা বলছেন তার আপনার জীবন জীবিকা চলাফেরা এবং আমরা আমি বলি রিজন বেদে জিওগ্রাফিক্যালও বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে তো সাধারণত যারা সামনে ঝুঁকে বেশি সময় কাজ করে যেমন এই যে আমাদের ল্যাপটপ ব্যবহার কম্পিউটার ব্যবহার মোবাইল ফোন ব্যবহার বা লেখালেখির কাজ বা গার্মেন্টসে দেখবেন অনেকের একই রকম কাজ সামনে ঝুঁকে করতে হয় সারাক্ষণ মেশিন চালাচ্ছে সে এই যে ফরওয়ার্ড ব্যান্ডিং বা মহিলারা সামনে ঝুঁকে পারিবারিক কাজ করছে তো করছেই সারাদিন একই কাজ একই রকম ভাবে করা এইগুলো হচ্ছে মূল কারণ মূল মোস্ট অফ মেকানিক্যাল কজ হচ্ছে এটা তাছাড়া বিভিন্ন অনেক সময় কাজের থেকে আঘাত পেতে পারে বা ভারী একটা কিছু উঠাতে গিয়ে কোনো সময় ইঞ্জুরি হতে পারে বা চলা ফেরা থেকে হতে পারে এগুলো একেবারে কমন কজ মোস্ট অফ দ্য কজই হচ্ছে মানুষ নিজে তৈরি করে আমাদের সাথে একজন দর্শক অনলাইনে সংযুক্ত হয়েছে কিরণ 36 বছর বয়স তিনি লিখেছেন হাঁটুর সমস্যা বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকতে পারি না দৌড়াতে পারি না ফুটবল খেলা শুরু করার পর থেকে এই ধরনের সমস্যা এখন করণীয় কি হ্যাঁ আসলে কোনো খেলাধুলা বা বিভিন্ন কারণে হাঁটুতে ইনজুরি হতে পারে তো ইনজুরি হলে আপনার এই সমস্যা দেখা দিতে পারে তো কমন যে গুলো হাঁটুতে হয়ে থাকে যেমন আমরা ক্রুসিয়েট লিগামেন্ট বলি ক্রুসিয়েট অ্যান্টিরিয়র এন্ড পোস্টিরিয়র লিগামেন্ট ইনজুরি কমন তারপরে হচ্ছে আপনার মিনিসকাস ইনজুরি হতে পারে তারপরে হাঁটুতে অন্যান্য যে বাইন্ডিং লিগামেন্ট থাকে যেমন ফিবুলার কোলেটার লিগামেন্ট বা টিভিও ফিবুলার লিগামেন্ট মানে হাঁটুতে একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনিবেল জয়েন্ট আমাদের প্রত্যেকটা জোড়া আল্লাফাক মানে বিভিন্ন লিগামেন্ট সব টিস্যু দিয়ে বেঁধে রেখেছে যেন এগুলো খুলে না যায় বা না যায় এখন যদি কোনো কারণে ইনজুরি হয় তখন স্পেসিফিক কিছু ইনজুরি কমন যেমন ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি তো এই ক্ষেত্রে হাঁটতে সমস্যা হবে বা চলাফেরা দৌড় দিতে ব্যথা হবে বা শ্বাস না রোগী এটা হতে খুব কমন ACL বা ইন্টারিয়র ক্রুসিয়েট আসতে পারে তো আমার মনে হয় যেহেতু ওনার সমস্যাটা হচ্ছে অবশ্যই ডাক্তারকে দ্রুত দেখাইতে হবে এই ক্ষেত্রে তো হাঁটুর আমরা বিভিন্ন টেস্ট করে দেখি যে কোনো লেগজিটি আছে কিনা কোনো ভিতর ইনজুরি আছে কি হাতে বোঝা যায় অনেক ক্ষেত্রে প্রয়োজনে আমরা এমআরআই বা সিটি স্ক্যান করেও দেখি যে অন্য কোনো সব টিস্যু আছে কিনা তো এই ক্ষেত্রে আপনার ট্রিটমেন্টটা যদি খুব বেশি সিভিয়ার হয় ইনজুরি তখন হয়তো রিকনস্ট্রাকটিভ সার্জারি প্রয়োজন হয় আর যদি সিভিয়ার ইনজুরি না হয় সেক্ষেত্রে রিহাবিলিটেশন বিভিন্ন থেরাপি এতেই রুগী ভালো হয়ে যায় এবং এই ক্ষেত্রে আমি কিন্তু অনেক অ্যাক্সিলেন্ট রেজাল্ট পাই যেমন টিআরপি থেরাপিতে খুবই এক্সিলেন্ট এটার সাথে যদি আমরা এক্সারসাইজ দেই রোগীদেরকে স্পেশালি নিয়ার বিভিন্ন এটা যদি দেওয়া হয় আটুতে অনেক ক্ষেত্রে ইমপ্রুভ এবং খুবই ভালো এক্সিলেন্ট রেজাল্ট আসে এবং পাশাপাশি এক্সারসাইজ করতে হবে তো এটা এক্সারসাইজটা শুরুতে আমরা দেই না সাধারণত এক্সারসাইজটা হিলিং হওয়ার পর ধরেন দুই তিন মাস পর থেকে এক্সারসাইজ শুরু করা লাগে তো আমার মনে হয় উনি একজন চিকিৎসককে দেখাতে পারে এবং যেহেতু বলছিলেন যে বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকতে পারে না এবং দৌড়াতে পারে না সেই ক্ষেত্রে এটা কি তার সম্পূর্ণ রিকভারি হবে হ্যাঁ অবশ্যই এটা अकॉर्डिंग टू আপনার অ্যাসেসমেন্ট যদি লিগামেন্টটা কি আসলে মেনিসকাস থেকেও সমস্যা হতে পারে অনেক সময় লক হয়ে যায় রোগী বলে যে হাঁটতে গেলে মনে হয় যে স্টক হয়ে গেল দাঁড়িয়ে গেল মানে আর ভাস করতে পারছে না তো এটা তো আসলে ডিটেইলস উনি হয়তো সামনা সামনে ডাক্তারকে দেখালে সে অ্যাসেস করলে বুঝতে পারবে তো এটা প্রত্যেকটা জিনিসই কনজারভেটিভ চিকিৎসাও কিন্তু আপনার ইম্প্রুভমেন্ট সম্ভব সবই যে অপারেশন করতে হবে তা না আবার অপারেশন লাগলেও করতে হবে আর একটা হচ্ছে উনি বসে থাকলে কিন্তু সেকেন্ডারিলি কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ করবে কয়েক মাসের মধ্যে বা কয়েক বছরের মধ্যে তাহলে ওকে খুব দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে আমরা ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন পরিচয় দিয়ে দর্শক আপনার টেলিভিশনের কমিয়ে একটু পরিষ্কার ভাবে কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না

জি আমি 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 বুঝতে পেরেছি যদিও স্পষ্ট না অনেক কথায় উনার আহ প্রথমত কোমর ব্যথায় ডাক্তার সাহেব বলেছে হাড় ক্ষয় তারপরে আবার উনি আরো কয়েকজন ডাক্তার দেখিয়েছে এমআরআইও করেছে এখন কোমরে মেরুদণ্ডের সমস্যা ডাক্তাররা বলেছে তো এটা বোঝা যায় যে মোটামুটি যে ওনার প্রলাপজনিত সমস্যা তো হাড় ক্ষয়ও থাকতে পারে অনেক সময় যে মানুষ বয়স বা পরে গিয়ে দেখা যায় যে মেরুদণ্ডের চেঞ্জ আসে ক্ষয়জনিত বা ডিজেনারেটিভ চেঞ্জ আসতে পারে তো দুইটাও অ্যাট এ টাইমে থাকতে পারে একটা মানুষের ক্ষেত্রে তো আমার এই ক্ষেত্রে আপনাকে প্রপার রিহাবিলিটেশন চিকিৎসা করতে হবে আপনি চিকিৎসকের মাধ্যমে বিভিন্ন এক্সারসাইজ বা মেশিনে বিভিন্ন ট্রিটমেন্ট দিতে হতে পারে এগুলা করলে ইমপ্রুভ হয়ে যায় বা ভালো থাকা যায় বা অনেক সময় বিভিন্ন ঔষধ সাপ্লিমেন্টও ভালো হয়ে যায় বা অনেক সময় এইসব রোগের ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে তো এটা আসলে ডাক্তার সরাসরি যে ডাক্তার দেখবে সেই আপনাকে ব্যাটার মানে ট্রিটমেন্ট দিতে পারে আমরা হয়তো আপনাকে একটা আইডিয়া দিচ্ছি আপনি কিছু এক্সারসাইজ আছে কোমর ব্যথার ক্ষেত্রে সেগুলো আপনি করে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এবং নিয়মিত অন্তত দশ পনেরো বিশ মিনিট আপনি সাঁতার কেটে দেখতে পারেন আমার মনে হয় এগুলো অনেকাংশেই এই জাতীয় অ্যারোবিক এক্সারসাইজে কিন্তু ইম্প্রুভ হয়ে যায় এবং এই যে নিয়মগুলো আমরা বলছি প্রতিনিয়ত টেলিভিশন বা পত্রপত্রিকায় বিভিন্নভাবে ডাক্তাররা যে চলাফেরার নিয়ম শোয়া বসার নিয়ম কাজের নিয়ম এগুলো কিন্তু আপনারা নিজেরটা নিজে বুঝে নেবেন যে আপনার কোন সমস্যার থেকে ব্যথাটা বাড়ছে বা কোন কাজের থেকে বা কোন চলাফেরার সমস্যা আপনার ইনজুরিটা আরও বেড়ে যাচ্ছে তো সেইভাবে আপনাকে নিজের থেকে কিছুটা অ্যাসেস করে আপনাকে চলাফেরা করতে হবে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি থেকে আমরা মো যে আমার

আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি মানে আমাদের কথা স্পষ্ট হয় না অনেক টু গির হয়তো লাইনের সমস্যা যাই হোক কোমরে পায়ে ব্যথা ছিল এক্সারসাইজ করাতে এখন ইমপ্রুভ হয়েছে বা কোমরে ব্যথাটা আছে তো আপনি কিন্তু এক্সারসাইজগুলো কন্টিনিউ করেন নিয়মিত আর আপনি তো অলরেডি বুঝতেও পারছেন যে আমরা যে নিয়মগুলোর কথা বলছি কাজের ক্ষেত্রে যতদূর সম্ভব আপনার মেরুদণ্ডকে সোজা রেখে কাজগুলো করতে হবে সবাইকেই স্ট্রেট রেখে কাজ করতে হবে চলাফেরার সময় স্ট্রেট চলাফেরা করতে হবে অনেকে বসে থাকে তো থাকি সামনে ঝুঁকে ঝুঁকে বা কুজো হয়ে বসে থাকে এই সকল অভ্যাসগুলো ত্যাগ করতে হবে আর আপনার যে এক্সারসাইজগুলো করছেন সেটা আরও খুব দক্ষতার সাথে করার চেষ্টা করেন তারপর আমার মনে হয় আপনি একটা এমআরআই করে দেখতে পারেন ডাক্তারকে দেখিয়ে যদি কোনো সমস্যা থাকে ওই অনুযায়ী হয়তো আপনাকে বিভিন্ন আমি বলবো রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে সেই থেরাপিগুলা করলে হয়তো চলে যাবে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রেই তো ফিজিওথেরাপির দরকার পরে রিহ্যাবিলিটেশন করতে হয় তো সেই ক্ষেত্রে থেরাপিউটিক এক্সারসাইজ এবং সাথে বিভিন্ন ধরনের মডালিটিস গুলো আছে সেটা যদি একটু আমাদেরকে বলতেন সংক্ষেপে আসলে কোমর ঘর বা যেকোনো ব্যথার ক্ষেত্রে আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি বা ব্যবহার করে থাকি তো আসলে আমি বলবো যেমন কথা বলেন কি এক এক দেশের ওষুধের এক এক রকম মানে আমি প্রত্যেকটা কোম্পানি টু কোম্পানি কিন্তু ওষুধ ভেরি করে যদিও জেনেরিক নেম সেম বাট সোর্সের একটা ব্যাপার আছে এ তদ্রুপ আমরা যে ইকুইপমেন্ট গুলো ইউজ করি হসপিটালে এগুলা বিভিন্ন দেশের সোর্স হয়ে আসে এবং উন্নত কান্ট্রিরা এগুলো তৈরি করে তো এখানে যদি মেশিনের মানে অ্যাপ্রোপ্রিয়েট মেশিন না হয় তাহলে কোনো রেজাল্ট আসবে না কেবল দিন থেরাপি দিয়ে কোনো রেজাল্ট আসবে না এক্সারসাইজের ক্ষেত্রেও আপনি কেবল এক্সারসাইজ শিখিয়ে দিলেন আর করলেও তাও লাভ নেই সেই ক্ষেত্রে অবশ্যই একজন দীর্ঘমেয়াদী চিকিৎসক যে এই কাজে দীর্ঘদিন কাজ করে অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে তার পরামর্শে আপনাকে এক্সারসাইজ করতে হবে প্রয়োজনে শিখে নিতে হবে বা কোন স্পেসিফিক এক্সারসাইজ আপনার কোন সমস্যার জন্য কোনটা দরকার এটা চিকিৎসক সারা তো আসলে কেউ বলতেও পারে না তো এই জিনিসগুলা রোগীদের বোঝা উচিত কমন রোগী হয়তো কিছু নিয়মকরণ আমরা বলছি যে সাতার কাটা মেরুদণ্ড কারেকশন এটা তো সবার জন্যই প্রযোজ্য হাঁটা এটা শুধু আমি ব্যথার ডাক্তার বলবো তা না এটা হার্টের ডাক্তারও তাই বলবে পুষপুষের ডাক্তারও তাই বলবে গাইনির ডাক্তারও তাই বলবে যে আমরা নিয়মিত হাঁটি তো বেসিক কাজগুলো আর আমাদেরকে যেটা যেটা পার্টিকুলারলি প্রত্যেকের মনে রাখা বোঝা দরকার যে কোথায় গেলে গুণগত মান সম্পন্ন সেবা পাওয়া যাবে সব জায়গায় তো একই ধরনের আসলে হয় না যে জায়গায় গুণগত মান সম্পন্ন সেবা দেওয়া হয় সেটা আমাদেরকে খুঁজে নিতে হবে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি এসএ পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ